আসসালামু সোনামণি ছাত্র ছাত্রী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তবে আমাদের কামনাও তাই এখন তোমাদের অনলাইন ক্লাস নেব সমশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহনা আরজু অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্ন তাত্ত্বিক ঐতিহ্য বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসনামলে ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি বণিকদের আবাসিক ভবন অফিস আদালত ভবন রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা বিশ্বাস সংস্কার রুচি ও দৃষ্টিভঙ্গি ইত্যাদির সম্পর্ক ধারণা লাভ করা যায় এখন আমরা ঢাকা শহরের প্রত্ন নিদর্শন সম্পর্কে কিছুটা আলোচনা করব ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্মে মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ মন্দির ও গির্জা ঢাকার মসজিদগুলো মুঘল স্থাপত্য রীতিতে তৈরি তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে ১৯ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে লালবাগ মসজিদ লক্ষ্মীবাজার মসজিদ সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ বেচারারাম দেউরি মসজিদ কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ এগুলোর নির্মাণ কলা ও বিচিত্র কারুকাজ চিত্রাকর্ষণ লক্ষ্মীবাজারের তিনি ডিগ্রি মসজিদ ও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয় ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি রমনার কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল ১৮-১৯ শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা এর মধ্যে সবচেয়ে পুরনো হল আর্মেনিয়ান গির্জা এটি তৈরি হয় আরমানি টোলায় ১৭৮১ সালে ১৯ শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এছাড়া ঢাকার পুরনো স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক
উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নবাব আবদুল গনি এ পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেননি। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকা ইংরেজদের হাতে বন্দী হন তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেন। এই ঘটনা ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আর একটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস এবং রোজ চমৎকার স্থাপত্য কর্ম। অফিস বাড়ি হিসাবে ঢাকার যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। পুরনো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত হয়। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডরিক নীতি অনুসৃত হয়েছে। এখন হচ্ছে ঢাকার বাইরের প্রত্ননিদর্শন। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি ছিল সোনারগাঁ। পরবর্তীকালে মুঘল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম নগরের এই এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘর বাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। উত্তর পাশে আছে 31টি ইমারত আর দক্ষিণ পাশে আছে কতটি? দক্ষিণ পাশে 21টি ইমারত, মোট হচ্ছে 52টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর
চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এ পরিখা ভবনগুলো এই নির্মিত ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যের প্রভাব রয়েছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পানামের চারপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি হয়েছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসি ময়সেনের বাড়ি হচ্ছে ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এ বাড়ির নির্মাণ কাল কত? 1901 সালে। এবারে নির্মাণ কাল 1901 সালে। এটি তৈরি হয়েছে দুইটি বড় প্রাসাদকে নিয়ে। একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুইটি একে অপরকে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। দোতলা এই বাড়িতে রয়েছে কতটি? 70টি কক্ষ। দোতলা এই বাড়িতে 70টি কক্ষ আছে। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। সোনারগাঁয়ের বাইরে বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশীলজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াতির জমিদার বাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্য কর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দিঘি পতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্য কর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট ও নাটোরের দুইটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসাবে সংরক্ষণ করা হয়েছে। এখন জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এসব প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এছাড়া নানা প্রত্ন স্থলে জাদুঘরে রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতে নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তলোয়ার।
এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘা পতিয়ার জমিদারের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল, তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নবাবদের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। কোন কোন আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ন নিদর্শন ও প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদের স্থাপিত্ব, জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা প্রত্ন সম্পদ এখানে প্রদর্শন করা হয়। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালং, চেয়ার, সোফা, অলংকার ও আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরের জাদুঘরে প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালের বৃহত্তম ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রে এখানে স্থান পেয়েছে বেশি। মুক্তাগাছার জমিদারদের প্রত্ন সম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎপাত্র, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্ধু, খেলার সরঞ্জাম প্রভৃতি। বর্তমানে রংপুরের তাজহাট জমিদারের প্রাসাদ কি একটি জাদুঘর। এখানে উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে। কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ ও নানা নিদর্শন এবং কি আলোকচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, মানে তোমাদের চতুর্থ অধ্যায় এ পর্যন্তই শেষ করে দিলাম। এ পর্যন্তই পড়া আছে, এখন তোমাদের বাড়ির কাজ দেব। অবশ্যই তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বা, এটা ছোট একটা অধ্যায়, ভালো করে পড়ে বুঝে অবশ্যই প্রশ্নের উত্তর লিখবা।